द नेम অফ দি সাবজেক্ট ইজ ক্যাশ বুক ফাইন ক্যাশ বুকে দুখানা শব্দ দেখতে পাচ্ছি একটাকে বলছি ক্যাশ একটা বুক তাহলে একটা বুক কন্টেইনিং দ্য ক্যাশ ট্রানজাকশন ইজ কল্ড ক্যাশ বুক দ্য বুক কন্টেইনিং আ ক্যাশ ট্রানজাকশন ইজ কল্ড ক্যাশ বুক যদি এটা নাম হিস্ট্রি বুক হতো তাহলে বলতাম তাহলে ওই বুকে কি লেখা থাকতো হিস্ট্রি লেখা থাকতো রাইট জিওগ্রাফি বুকে জিওগ্রাফি লেখা থাকতো তো ক্যাশ বুকে ক্যাশ লেখা থাকবে প্রশ্ন হচ্ছে ক্যাশে ক্যাশ কি লিখবো ক্যাশে ক্যাশ কেন লিখতে হবে না ক্যাশে ট্রানজাকশন হয়েছে তাই ক্যাশ বুক লিখতে হবে ট্রানজাকশনটা কত রকম হয় তো একটা আনে বলা একটা জানে বলা ক্যাশে ট্রানজাকশন মাত্র আনে বলা হতে পারে আর জানে বলা হতে পারে তাহলে ক্যাশটা কি হয় আসছে নয় যাচ্ছে রাইট এই ক্যাশ আসে যায় ক্যাশেরা দু ভাই হয় একটা হচ্ছে গান্ধী মার্কা নোটস যেটাকে আমরা ক্যাশ বলি আর একটা হচ্ছে পেমেন্ট করার আরেকটা মেথডকে বলা হচ্ছে ব্যাঙ্কের চেক তাহলে ইউ ক্যান গিভ আ চেক ইউ ক্যান মেক আ পেমেন্ট বাই চেক অলসো আর তুমি একটা কোনো কারোর কাছে চেক পেতেও পারো তাহলে ক্যাশ এলো যখন তখন ক্যাশ এলো আর কে এলো চেক এলো গেল যখন তখন ক্যাশ গেল আর চেক গেল এই আসা যাওয়াটাই লিখে রাখার জন্য একটা বইকে ব্যবহার করা হচ্ছে একটা বুকস অফ অ্যাকাউন্টসকে ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হলো ক্যাশবুক ফাইন ক্যাশবুক কী নিয়ে আশা করছি বুঝেছি আমরা হ্যাঁ বলো কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন ছিল যে ক্যাশবুক লেখার ক্যাশবুক কি যে কেউ যেমন তেমনভাবে লিখবে সারা পৃথিবী জুড়ে ক্যাশবুক লেখার পার্টিকুলার একটা ফর্ম্যাট আছে ওই ফর্ম্যাটটা ফলো করে আমি লিখবো রাইট সেই ফর্ম্যাটটা ফার্স্টে শিখে নিই তারপর আনেবালা রুপিয়া লিখবো আর জানেবালা রুপিয়া লিখবো কথা গল্প শেষ এই বুকসের মধ্যে আমরা এরকমভাবে একটা দাগ কেটে নেবো যেটা মাঝখানটাকে বরাবর দুটো ভাগ করে নেবো এক লেফট সাইডটাকে বলা হয় ডেবিট সাইড আর রাইট সাইডকে বলা হয় ক্রেডিট সাইড ফাইন এইখানে আমরা কলাম বানাবো একটা কলাম দুটো কলম কেন দুটো কলম বল একটা টাকা একটাকে হচ্ছে গান্ধী মার্কা নোট রাইট আর একটা হচ্ছে চেক ব্যাঙ্ক মার্কা নোট ফাইন এর পাশে দুটো ছোটো ছোটো কলম করব এই কলমগুলোতে কী লিখবো সেটা পরের কথা হচ্ছে এখানে লেখা হলো ডেট আশা করছি এটা বুঝতে তোদের কোনো অসুবিধা হবে না এখানে ডেট দ্য সেম থিং ইউ হ্যাভ টু রাইট ইট হিয়ার অলসো দ্যাট ইজ টু কলামস আর দেয়ার টু স্মল কলামস আর দেয়ার ওয়ান ইজ মিন্ট ফর তো এই দাগটা আমরা করেছি এই দাগ কাটতে কারো অসুবিধে এখানে লিখলাম ডেট এটা পার্টিকুলার্স এটা হচ্ছে ভিএন ভিএন মানে ভাউচার নাম্বার এটা হিয়ার ইজ ইজ এলএফ মানে লেজার ফোলিও এখানে এখানে ক্যাশের অ্যামাউন্ট এটা ব্যাংকের অ্যামাউন্ট ডেট আর এটা হলো পার্টিকুলার্স সেম থিং ভিএন এলএফ ক্যাশ আর ব্যাঙ্ক রাইট সাইডকে রাইট সাইডটাকে আমরা রাইট সাইড বলি না রাইট সাইড কমার্সের ভাষায় বলা হয় ক্রেডিট সাইড আর লেফট সাইডকে আমরা লেফট সাইড বলবো না কমার্সের ভাষাতে ওকে বলে ডেবিট সাইড ফাইন এখন ডেবিটের আইটেমগুলোকে লেখার জন্য একটা একটা শব্দ ব্যবহার করা হয় এখানেও এটা করা হয় আর আমেরিকাতেও এটাই করা হয় লেফট সাইডকে বলা হবে টু দিয়ে লিখবো আর বাই দিয়ে লিখ আর রাইট সাইডকে বাই একটা কথা লেখা থাকবে তাহলে এই পুরো জিনিসটা আমার ফর্ম্যাট ফাইন ওকে ক্যাশটার জন্য আমি মনে করছিলাম যে ক্যাশ হচ্ছে ইন্ডিয়ান রুপিস তাহলে আইএনআর লিখব আমি তো আমি আইএনআরের চিহ্ন দিলাম পাক্কা এবার আমার কাছে টাকা আসবে আর টাকা যাবে তার আগে আমার হাতে পকেটে কিছু টাকা পয়সা আছে তো এই দেখ পকেটে টাকা আছে হ্যাঁ কি না হ্যাঁ তো পকেটে যে টাকাটা আছে সেটার জন্য আমরা লিখবো ব্যালেন্স কী লিখবো বল ব্যালেন্স বিএফ একদম ব্যালেন্স বিএফ যদি আমার পকেটে কিছু টাকা থাকে তাহলে আমি এই পকেটে টাকাটাকে লিখলাম এই দেখ 600 টাকা আছে পাক্কা তো 600 টাকা এখানে লিখলাম পাক্কা না আর যদি আমার ব্যাংকে আজকের ডেটে কিছু টাকা পয়সা আছে না নেই ধর যাক ব্যাংকে আমার আমার কাছে 1000 টাকা আছে এটা ব্যাংক কলমে লিখবে তাহলে ব্যালেন্স আছে দুই জায়গায় একটা ক্যাশের খাতে একটা আমার ব্যাংকের কাছে কারোর কোনো অসুবিধে এবার আমার কাছে ট্রানজাকশান ঘটতে থাকবে আসবে আর যাবে টাকা টাকা আসবে কিছু আর কিছু টাকা যাবে তো কী কীভাবে টাকা আসে আর কী কীভাবে টাকা যায় লাইনটা পড়ে যদি আমি মিনিংটা বুঝতে পেরেছি যে ভাই টাকা আসে আর টাকা যায় টাকা এলে আমি লিখবো এদিক দিয়ে যে টাকা আসছে রাইট আর যদি চেক হয় তাহলে কোথা দিয়ে আসবে এই কলম দিয়ে চেক ঢুকলো একমুখী শুধু এদিকে ঢোকে বেরোয় যখন তখন কোথা দিয়ে বেরোয় এখান দিয়ে বেরোবে এখানে চেক বেরোবে এখানে ক্যাশ বেরোবে রাইট ক্যাশ বেরোলে এখান থেকে সোজা উপর দিকে উঠে যাবে লিফটে করে চলবে এখন প্রশ্ন হচ্ছে আমি ট্রানজাকশানটা দেখে বুঝবো যে এটা কি আমার কাছে আনে বলা না এটা জানে বলা এটা এলো না এটা গেল
ধরে যাক আমি একটা করে লাইন বলবো, তোরা আমাকে বলবি এটা আনেবালা না জানেবালা। যদি বুঝেছি এটা আনেবালা লেফট সাইডে বসবে, তাহলে লেফট সাইডের কোন কলমে বসবে? যদি ক্যাশ হয় তো ক্যাশের ঘরে, ব্যাঙ্ক হয় তো ব্যাঙ্কের ঘরে। দিস ইজ মোর দ্যান, মানে দিস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ইনফরমেশান। যা শেখার এটা শেখা হয়ে গেছে। আমি আজকে বাজারে আমি দোকানে বিক্রি করেছি, দোকান থেকে আমার সেলস হয়েছে, তা সেলস হলে টাকা আসে না যায়? তুই দোকানদার, টাকা আসে মানে আনেবালা বাঁদিকে এলো। বাঁদিকে যদি লিখলাম কোনো ডেট লিখবে, ধর এটা এক তারিখে ছিল, এটা দু তারিখে ছিল, হ্যাঁ বেশি ভালো এখানে আরও ভালো নম্বর পেতে গেলে এখানে লিখবি January 1, হ্যাঁ এটা January 2, এই হয়ে কবি 2020, এই ওই ওই রকমভাবে আমরা যেমন ডেট লিখি এরকম লিখবি না, 2021। তাহলে টু কেউ কী করেছি বল, বিক্রি করেছি তো, এই বিক্রিটা গুড সোল্ড অন ক্যাশ। তাহলে আমি কাছে দুঃখ মন দিয়ে শুনবে, কিন্তু আমি মনে করলাম 400 টাকা গুডস আমি বিক্রি করেছি। এখানে ন্যানেশান লিখবি, গুডস কিসে সেল, গুডস কী হয়েছে সোল্ড, গুডস কী হয়েছে বল, সোল্ড অন ক্যাশ, গুডস সোল্ড ইন ক্যাশ। ধারে বিক্রি হলে কি এখানে আসবে না? কেন আসবে না? কারণ ক্যাশ ট্রানজ্যাকশানের বই এটা, এই বইতে কী লেখা থাকবে? শুধু টাকা আসা যাওয়া ছাড়া আর কোনো কথাবার্তা নেই। আর টাকাটা দুটো ভাবে আসা যাওয়া করতে পারে। এবার আমি মনে করলাম আবার বিক্রি করলাম, আবার বিক্রি করে আমি কী করেছি, আবার বিক্রি করেছি চেকের মাধ্যমে পেয়েছি, বিক্রি করেছি, সেলরটা আমাকে চেক দিয়েছে, আর চেকটা ডিরেক্টলি ব্যাঙ্কে জমা দিয়ে পড়েছে, চেকটা কী করেছি বল? তাহলে এইটা এখানে গিয়ে বসলো, ধর 200 টাকার চেক বিক্রি, আমি কিছু বিক্রি করেছি। মনে কর আদর্শ প্রসাদ বলে একজন কেউ আছে, ওকে, তা আদর্শ প্রসাদ আমাকে একটা চেক দিয়েছে, 2000 টাকা একটা চেক দিয়েছে। তা আদর্শ প্রসাদ আমাকে লাইনগুলো বোঝা গেছে, বিং গুড সোল্ড, তা কে দিয়েছে বল? মিস্টার এপি প্রসাদ, এ প্রসাদ বলে কেউ আছে, যে আমাকে একটা চেক দিয়েছে। কোথায় লিখবো চেক পেলে? ব্যাংকের ঘরে লিখবো, আদর্শ প্রসাদ আমাকে 1000 টাকা দামের চেক দিয়েছে। অ্যাজিউম দে ওই চেকটা ওই দিনই জমা পড়ে গেছে, ওই চেকটা ওই দিনই জমা পড়ে গেছে। এটা ছিল 3 তারিখে, এটা আবার 2 তারিখে হয়েছে, এটা 3 তারিখে চলছে। 4 তারিখে মনে হচ্ছে যেন, 4 তারিখে মনে কর আমাকে অর্থিতা দত্ত আবার একটা চেক দিয়েছে, 4 তারিখে অর্থিতা দত্ত আবার একটা চেক দিয়েছে, বিং আ চেক রিসিভ ফ্রম অর্থিতা দত্ত, বিং আ চেক রিসিভ ফ্রম এ প্রসাদ অ্যান্ড ডিপোজিটেড ডিরেক্টলি ইন্টু ব্যাঙ্ক, ডিপোজিটেড দ্য সেম ইন্টু দ্য সেম ডে, ইন দ্য সেম ডে অর্থিতা দত্ত আমাকে চেক দিয়েছে 2000 টাকার, কিন্তু এই দিনটা ছিল সানডে, কী ছিল এই দিনটা ছিল সানডে, ফাইন। তা সানডেতে কি ব্যাঙ্কে ব্যাঙ্ক খোলা আছে, যে ব্যাঙ্কে জমা দেবো? তখন আমি কী করলাম, অর্থিতা দত্তের চেকটা এখানে আমি রেখে দেবো, ক্যাশ বাক্সে খুলে ওই রাতের জন্য ঘুমোতে দেবো। এই পর্যন্ত ক্লিয়ার? পেমেন্ট এন্ট্রি কটা দেখা যাক, পেমেন্ট এন্ট্রি আমি মনে কর পারচেস করেছিলাম, তো টাকা যাবে না আসবে? টাকা যাবে, 2000 টাকার পারচেস করেছিলাম, এদিকে করে দিলাম পাক্কা। আবার মনে কর আমি চেকের মাধ্যমে পারচেস করেছিলাম, তাহলে সেটা আমার এখানে হলো, 1000 টাকা চেকের মাধ্যমে পারচেস করেছিলাম, চেক কেটে পারচেস, মানে পারচেস করে চেক কেটে দিয়েছি। মনে কর কাউকে আমি মজুরি দিয়েছি, আমার লোকেদেরকে 200 টাকার মজুরি দিয়েছি। তো যত রকম পেমেন্ট গল্প থাকবে, একটা একটা করে দেখে দেখে আনেবালা জানেবালা দেখে শুনে, ইদার ক্যাশের ঘরে বসাবে আর চেকের ঘরে বসাবে। তাহলে টাকা আসা যাওয়ার যে বিষয়টা সেটা গেল, এটা গেল বাইরের লোকের সঙ্গে ট্রানজ্যাকশন করলাম। কার সঙ্গে করলাম? বাইরের লোক, নরেন্দ্র মোদী টাকা দিয়েছে, তো এখানে লেখ, মমতা ব্যানার্জিকে টাকা দিবি, তুই এখানে লিখবি, বড় বড় লোককে টাকা দে, কোনো অসুবিধে? প্রশ্ন হচ্ছে দেয়ার আর সাম ট্রানজ্যাকশান যেটা হয় এক হাত থেকে আরেক হাতে, মানে আমার ডান পকেট থেকে বেরিয়ে বাঁ পকেটে যাবে, আরও সহজ করে বলি, ক্যাশ থেকে উঠে ব্যাঙ্কে যাবে অথবা ব্যাঙ্ক থেকে উঠে ক্যাশে যাবে, তার মানে ডান দিক থেকে উঠে বাঁ দিকে যাবে, এমন কিছু ট্রানজ্যাকশান আছে ইন বিটুইন আওয়ার সেলস, ইন বিটুইন আমার নিজেরই দুটো দিকের মধ্যে ট্রানজ্যাকশান হচ্ছে, এইগুলোকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। তা হোয়েন আ এন্ট্রি ইজ মেড উইদিন ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিপিক্টিং অন দ্য বোথ সাইড অফ দি ক্যাশবুক, দুটো ক্যাশবুকের দুটো দিক দেখিয়ে যখন আমরা ক্যাশ আর ব্যাঙ্কের মধ্যে ট্রানজ্যাকশান করে থাকি, দোজ ট্রানজ্যাকশানস আর কল্ড কন্ট্রা এন্ট্রি। কী বলি? কন্ট্রা এন্ট্রি। বাহাদুরের মতো কোনো কাহিনী নেই বাবা, টাকা তুললাম, ক্যাশ উইথড্রন ফর অফিসিওস, কী বললাম? ক্যাশ উইথড্রন ফর, আমি টাকা তুলে বাড়ি নিয়ে এসেছি, তা টাকাটা কোথা থেকে উঠে কোথায় গেল? ব্যাঙ্ক থেকে উঠে আমার অফিসে চলে এসছে, অফিস ক্যাশে চলে এসছে।
তো ব্যাংক থেকে উঠলো, মনে কর আমি বলছিলাম মনে কর আমি আমার কাছে 500 টাকা উঠলো, রাইট? তো উঠলো, আর উঠলো, যাচ্ছে, যেতে যেতে কিসে চাপবে? প্লেনে। যেতে যেতে যাওয়ার পরে ওরা একটা টেক আপ করছে, প্লেন টেক আপ করলো, হ্যাঁ, প্লেন টেক আপ করে আকাশে উঠছে। আর তো চাঁদে যাবে নাকি? আকাশ আকাশে ও গিয়ে নামবে তো এক জায়গায়। তাহলে এই 500 টাকা উঠে গিয়ে এখানে 500 টাকা নিয়ে প্লেন যাচ্ছে, যেতে যেতে যে গিয়ে এটা কোথা থেকে উঠেছে বল? ব্যাংক থেকে উঠলে কোথায় নামবে? ক্যাশে নামবে, মানে বোম্বে থেকে কলকাতা, পাক্কা? তো ক্যাশে এসে ওই প্লেনটা কি করলো বল? পুরো ল্যান্ড করে গেল এখানে, হ্যাঁ, প্লেনটা এখানে, প্লেনটা ল্যান্ড করছে, ওকে, প্লেন ল্যান্ড করছে নিচের দিকে, একদম ফাইটার প্লেন করে দিয়েছি, যাচ্ছে, নেমে গিয়ে এখানে বসালো। কত টাকা বসালো? 500 টাকা। তাহলে একটা জায়গা থেকে উঠে এক জায়গায় আসাটাকে বলা হয় কন্টেন্ট, আর কিচ্ছু না, ওকে। ডান দিকে সিট থেকে উঠে বাঁ দিকে সিটে চলে যাওয়া। তাহলে এইখানে যে টাকাটা উঠলো এটাকে এটাকে এটা কিসের ঘর? ব্যাংকের ঘরে লিখতে হবে ক্যাশ, ব্যাংকের ঘরে ব্যাংক লেখা যাবে না, রাইট? আমার নামে আমার গায়ে কখনো আমার গান আমার নাম লেখা থাকবে না, পাক্কা? তো ক্যাশের ঘরে, ব্যাংকের ঘরে কোনদিন লিখবো ক্যাশ? তাহলে এটা ক্যাশের ঘর ছিল, তাহলে কী লিখবো? ব্যাংক লিখবো। এই হচ্ছে গল্প, রাইট? তখন এলএফ কিজে কলমটা করেছি আমরা, ওখানে গিয়ে একটা সি লিখে দাও যাতে টিচারকে জানানো যায় যে স্যার এটা হলো কিন্তু কন্ট্রাইন্টি, জানেন তো, এটা হলো কন্ট্রাইন্টি। কী হয়েছিল লাইনটা বল? লাইনটা কী বলেছিলাম? ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ। যখন খাতায় টুকবি তখন আমার কথা মনে ওখানে খাতায় টুকে নিবি যে ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ। কন্ট্রার জন্য কোনো ন্যারেশন দেওয়ার দরকার লাগে না, এগুলো কিন্তু সবাইকে লিখতে হবে। বিং ওয়েজেস পেড, বিং পারচেজ মেড, এরকমভাবে লিখতে হবে। যেগুলো মুখে বলছি এগুলো সব এখানে লিখছি না, ওগুলো খাতায় খাতায় টুকে নিবি। আইডিয়াটা হচ্ছে যে এখানে ক্যাশটা উঠলো। এরপরে একটা লাইন বল, কিছু টাকা নিয়ে গিয়ে আমি মনে করলাম 100 টাকা নিয়ে গিয়ে আমি কী করবো? ব্যাংকে জমা দেবো। কী বললাম বল? বল 100 টাকা ডিপোজিটেড ইন্টু ব্যাংক, 100 rupees ডিপোজিট ইন্টু ব্যাংক। তো কোথায় উঠলো টাকাটা? এই দেখ এখানে ক টাকা আছে? আরে না, 600 টাকা আছে। 100 টাকা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিয়ে এলাম, কোনো অসুবিধা কিছু? তাহলে আমি ক্যাশ তুললাম 100 টাকা, এখান থেকে 100 টাকা তুললাম। তুললে এদিক দিয়ে যাবে, উঠবে যখন ডান দিক দিয়ে যাবে, ক্যাশ উঠলো, উঠে কোথায় চাপলো? প্লেনে চাপলো। কোথায় নামবে? ব্যাংকে। কখনোই ক্যাশ থেকে উঠে ক্যাশে যাবে না, আর ব্যাংক থেকে উঠে ব্যাংকে যাবে না, ক্যাশ থেকে উঠলে নিশ্চয়ই অপোজিটে যাবে। তাহলে এখানে উঠলো, উঠে জমা পড়বে কোথায়? ব্যাংকে। 100 টাকা জমা দিয়ে দিলাম, বেশি কোনো বুদ্ধিশালী নেই। এটা ক্যাশের ঘর বলে লিখলাম ব্যাংক, আর এটা ব্যাংকের ঘর লিখলাম ব্যাংক, ব্যাংকের ঘর বলে লিখবো টু ক্যাশ, রাইট? এখানে কন্ট্রা লিখে দেবো। এখন অর্থিতা দত্তর কাছ থেকে আমি একটা 2000 টাকার চেক পেয়েছিলাম, দ্যাট ওয়াজ আ সানডে, ফাইন? মনডে ব্যাংক ধর্মঘট ছিল, আজকে হলো বুধ টিউসডে। তাহলে 5 তারিখ গেছে, 6 তারিখও চলে গেছে, 5 তারিখ তো, হ্যাঁ, ওকে, 7 তারিখে গিয়ে অর্থিতা দত্তের এই চেকটা নিয়ে গিয়ে আমি ব্যাংকে জমা দেবো। দেবো কি দেবো না? টাকা যখন এই চেকটা যখন তুলে জমা দিতে যাবো তখন ক্যাশ থেকে তুলতে হবে, কারণ আছে কোথায়? ক্যাশ বাক্সটা এরকম করে খুললে চেকটাকে নিলে তো নাও। কাহা থা ইয়ে ক্যাশ বক্স মে থা, ইসলিয়ে ক্যাশের রুপিয়া লেকে আবার প্লেনে চললো, ব্যাংকে ক্যাশ থেকে উঠেছে। তুমি দেখেছো টেক আপ করেছে ব্যাংক থেকে, তো তোমাকে ল্যান্ড করবে কোথায়? তো ব্যাংকে আমি 1000 টাকা 2000 টাকা অর্থিত হতে চেকটা ল্যান্ড করে দিলাম, কোনো অসুবিধে? তো ফটাক সে ল্যান্ড করিয়ে দাও, এখানে ল্যান্ড লিখে নিতে হবে কিন্তু, বিং দ্য চেক অফ অর্থিত দত্ত ডিপোজিটেড, বিং দেওয়ার দরকার নেই, লাইনটা এই, এখানে কন্ট্রের জন্য কোনো ন্যাশন দরকার লাগে না। এটা কিসের ঘর? এখানে কী লিখবো? এখানে সি লিখবো না লিখবো না? এখানে এটা কিসের ঘর? ক্যাশ। এখানে কী লিখবো? ব্যাংক। কারো কোনো অসুবিধে? এখানে আমি বুঝলাম এরকম হলো, রাইট? এই অঙ্কটাকে জটিল করছি না, এটা এখানে শেষ করছি। আরও কিছু কেস হতে পারে, ধর অর্থিতদত্ত যে চেকটা দিয়েছিল সেই চেকটা আমি জমা দিলাম ব্যাংকে, না আছে এটা লাস্ট লাইন। তারপর অর্থিতদত্ত যে সইটা করেছিল না, ওই সইটা ও কী করেছে? উল্টোপাটা সই করে দিয়েছে, সিগনেচার মিলছে না, ব্যাংকে গিয়ে দেখলো সিগনেচার মিলছে না। তাহলে কি এই টাকাটা ব্যাংকে ঢুকবে আলটিমেটলি? এখান থেকে ব্যাংক কেটে দেবে। তাহলে এই টাকাটা কোথা থেকে কাটছে? ব্যাংক থেকে কাটতে হবে তো, ব্যাংকে কোথায় আছে এটা? ডেবিটে, ব্যাংকে ডেবিট আছে, এর কাটতে গেলে কী করবো? ব্যাংকে ক্রেডিট করে দেবো। আমি অর্থিতা দত্তের চেকটাকে নিয়ে গিয়ে পরদিনই বা 2 দিন সময় নিয়েছি ব্যাংক, মনে করে এটা 7 তারিখ ছিল, তা আমি মনে করলাম এটা 10 তারিখে কি একটা গল্প হয়ে গেছে,
তো এগুলো সব কিন্তু ডেট আছে হ্যাঁ মনে কর বইয়ে যেটা ডেট আছে সেটা লিখবি এই চেকটা আবার আমার কাছে কি হয়ে গেল বল চেকটা ডিসঅনার করে দিলাম ডিসঅনারের মানে হচ্ছে ক্যান্সেল আউট বাতিল করো কোনটাকে বাতিল করবো যেটা ডেবিট ছিল তাকে ক্রেডিট করে বাতিল করতে হয় যদি ক্রেডিট থাকতো তো ডেবিট করে বাতিল করবো অপোজিট করতে হয় হ্যাঁ তো এটাকে আমি কি করলাম বল এটাকে আমি আমি ক্যান্সেল করবো ক্যান্সেল করবো কার নাম করে এ দত্ত বলে আমি আমি ক্যান্সেল করে দিলাম এখানে কিন্তু ন্যারেশন লিখতে হবে বিং যেমন লিখতে হয় না বিং দ্য চেক চেক ইজ দরকার নেই বিং দ্য চেক ডিসঅনার হ্যাঁ চেক দ্য চেক ডিসঅনার বলে লিখবে ওকে ন্যারেশনের জন্য এগুলোর জন্য কন্ট্রাক্টের জন্য কোনো কোনো ন্যারেশন না দিলে চলবে বাট এখানে বিং ওয়েজেস পেড বিং ওয়েজেস পেড বলে লিখবে তুমি যেমন লিখতে হয় তেমন লিখলাম এরপর আমি যোগ বিয়োগটা শুধু দেখাবো মনে করো অল ট্রানজাকশানস আর ওভার রাইট এবার আমি কী করবো একটুখানি ফাঁকা রেখে এখানে এটা যোগ করবো হুম নিচে একটু ফাঁকা থাকবে বলো যোগ করলে কত হলো এটা তিন হাজার পাঁচশো এটা মনে কর ছ এটা এটা মনে কর ছশো টাকা ছিল না হ্যাঁ এটা মনে কর ছ হাজার টাকা ছিল চেঞ্জ করে দিলাম একটু ওপেনিং ব্যালেন্স ছ হাজার টাকা ছিল বলো কত হলো এখানে লিখলাম আট হাজার নশো ফাইন এইখানে আট হাজার নশো যখন বেরোবে তখন এটাকে সমান করে টানতে টানতে গিয়ে এইখানেও তুমি আট হাজার নশো লিখে দাও হুম এখানেও তুমি কত লিখবে এখানেও লিখে দিলাম আট হাজার নশো রাইট এবার এই আট হাজার নশো টাকায় ক্যালকুলেটারে ধরবো লিখবো আট হাজার নশো মাইনাস দু হাজার কর 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 আট হাজার নশো মাইনাস দু হাজার মাইনাস দুশো মাইনাস একশো কর তাড়াতাড়ি কর সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে দেখে দেখে এই টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড আমার কাছে আবার ব্যালেন্স রয়ে গেছে তাহলে সহজ করে বলি ছিল ছ হাজার এগুলো এসেছে এগুলো দিয়েছি হাতে পড়ে আছে কত হাতে পড়ে আছে কত বল টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড বিং দ্য বিল ডিসঅনার চেক ডিসঅনার আমি লিখছি না এটা ওটা নিজে লিখে নিয়েছিস এখানে এটাকে লিখবি ব্যালেন্স সিডি ব্যালেন্স এখানে যদি ব্যালেন্স সিডি লিখি এই যে নিচে ফাঁকাটা রেখেছিলাম এখানে লিখতে হবে ব্যালেন্স বিডি কী লিখলাম টু ব্যালেন্স কী বললাম ভেতরে সিডি বাইরে বিডি কতটা মনে থাকবে ইটস এ টেকনিক্যাল টার্ম অনলি সিডি মানে ক্যারি ডাউন বিডি মানে ব্রড ডাউন কত লিখবো এখানটা যোগ করে দেখাবো কত হলো এটা যোগ কর কত এখানে লিখবো চার হাজার তিনশো এটাকে আবার টানতে টানতে নিয়ে গিয়ে একদম এখানে গিয়ে চার হাজার তিনশো লিখে দেবো দেখা যাচ্ছে বোর্ড ঠিক করে এখানে ফিগার বেরোলো কত দু হাজার আটশো এটা গেল সিডি ভেতরে সিডি তো বাইরে নিচে নিচে গিয়ে আবার নিচে গিয়ে বিডি করে দাও দু হাজার আটশো এগুলো দুটো দাগ দিয়ে রাখা হলো এগুলো ডবল কলম করতে হয় এটা হয়েছে আমি পুরো অঙ্কটা শেষ হয়েছে কত তারিখে দশ তারিখে জানবে ওটা যদি এখানে হবে দশ তারিখ সিডি হবে দশ তারিখেই লাস্ট ডেটে সিডি হবে অঙ্কের আর পরের দিন মানে এগারো তারিখ তো এগারো একে গিয়ে বিডি হবে পরের ডেটে পরের ডেটে ওকে সো দিস ইজ অল দিস ইজ রিগার্ডিং ক্যাশবুক ওকে ক্যাশবুকের মধ্যে একটা দারুণ মজার ব্যাপার আছে এতে দুটো জিনিসের গুণ পাওয়া যায় একটাকে বলা হয় লেজারের গুণ একটাকে বলে জার্নালের গুণ তো আমি দেখলাম যে ডেবিট ক্রেডিট এরকম দাগ কাটা এটা লেজার আবার ন্যারেশন লেখাটা হচ্ছে জার্নাল অঙ্ক কোনো ট্রানজ্যাকশান হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এন্ট্রি করা হয় জার্নালও তাই করা হয় সেই জন্য এটাকে বলা হয় থিওরিটিক্যালি ইটস আ জার্নালাইজড লেজার অর ক্যাশবুক ইটসেলফ ইজ আ জার্নাল অ্যান্ড লেজার বোথ সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান মেক আউট আ ক্যাশবুক ডাবল কলাম ওকে ওভার